ইনশাআল্লাহ হেফজুল কোরআন বিভাগে আমাদেরই এক ছাত্র আমাদের মোদাররেসের অক্লান্ত পরিশ্রমে এবং আল্লাহ পাকের রহমতে 30 পারা কোরআন শরীফ হেফজ করেছেন। ইনশাআল্লাহ সেই অনুষ্ঠানকে আমরা স্মরণীয় এবং বরণীয় করবার জন্য এই ছাত্রকে আমরা পাগড়ি পরিয়ে দেবো ইনশাআল্লাহ। সেই পাগড়ি পরিয়ে দেবেন আমাদের মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব, দে গঙ্গা 24 পরগনা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার মদিনাতুল মুনাওয়ারা শরীফে হুজুরের আলা ওলাদ আহলে বায়াত আহলে রাসূল রাদিয়াল্লাহু আনহু আজমাইন হুজুর কবলাকনের দরবারে দরবারে অসংখ্য দরুদ ও সালামের মোবারক নাজরানা সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজকের মাশাআল্লাহ গ্রামের ঐতিহ্য আপনাদের আব্বা মা ময় মুরব্বীরা যারা চলে গেছেন, আমাদের মুরব্বীরা যারা চলে গেছেন তাদের নসিব তাদের তকদির, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর আলেমগণেরা সাদাকায়ে জারিয়ার কথা বলেন, এই হচ্ছে সেই প্রফুল্লিত সাদাকায়ে জারিয়া, বলুন না সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই প্রফুল্লিত সাদাকায়ে জারিয়া। আহা, আপনাদের সকলের সহযোগিতা, বিশেষ করে আমার ছোট ভাইয়ের মতো আমাদের মাদ্রাসার যোগ্যতম শিক্ষক হাফেজ কোরআন, আমাদের জনাব হাফেজ শেখ মনিরুল ইসলাম সাহেব হুজুরের অক্লান্ত পরিশ্রম, আল্লাহ পাকের খাস রহমতে নবী পাক সরকারের দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনাদের মুরব্বীদের নেক দোয়া আজকে মাশাআল্লাহ একটা হাফেজে কোরআন তার মাথায় মাশাআল্লাহ, তার আব্বা মারও নসিব আমাদেরও নসিব আজকের তার মাথায় আমরা পাগড়ি পরিয়ে দেব, সবাই তার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন তাকে হিফজুল কোরআন শরীফ পাকের উপরে দায়েম কায়েম রাখেন, বা আমাল আল্লাহ চলার বলার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু তকবীর দেন, নারে তকবীর, খুনকার যে হুজুর রহমাতুল্লাহ মাদ্রাসার বাৎসরিক ঈসানের সওয়াব, খুনকার যে হুজুর রহমাতুল্লাহ মাদ্রাসার হাফেজ সাহেব গন, কমিটি সাহেবান গন, শ্রোতাগণ, আমাদের জনাব ওস্তাদ হাফেজ শেখ মনিরুল ইসলাম সাহেব, আমাদের যাকে আজকে পাগড়ি পরানো হবে, কি নাম বাবু আপনার? বাবুদের দেশে আমি যাই সবসময়, শেখ নাজিবুল ইসলাম সাহেব, হাফেজ শেখ নাজিবুল ইসলাম সাহেব ঢোলা মাদার পড়া অনেকটা দূর বাবু, আপনারা হয়তো জান না, অনেকটা দূর, অনেকটা মানে অনেকটাই দূর,
সেখানেও মাশাআল্লাহ সব হুজুর কোরআন মাদ্রাসা সব আছে, আমাদের যেতে আসতে হয়। তথাপিও সেখানকার ছেলে আপনাদের গ্রাম থেকে আজকের মাশাআল্লাহ পাগড়ি নিচ্ছে, সবাই খুশি না? সবাই বলেন না আলহামদুলিল্লাহ? তো আমাদের হাবিব সাহেবের জন্য একটু আমরা সবাই দোয়া করব। আমাদের নাজিউল ইসলাম সাহেব বাবু এই নবাবপুর না নবাবপুর দক্ষিণ আলিপুর গ্রাম থেকে পাগড়ি নিয়ে চলে যাবে, যেন গ্রামবাসীদের ঘরে ভুলে না যায়। আল্লাহ, যারা মেহনত দিল, দান খয়রাত করল, তাদের মুরব্বীদের জন্য যেন একটু দোয়া করে। সবাই বলেন আল্লাহুম্মা। যাই হোক, কচি আমি একটু বিসমিল্লাহ করছি, কচি ছোটো কথা কচি আমি শুরু করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুফিয়ানে খন্দকার রহমাতুল্লাহ আলাইহির কুরআনিয়া মাদ্রাসা, সুফিয়ানে খন্দকার রহমাতুল্লাহ আলাইহির কুরআনিয়া মাদ্রাসা, সুফিয়ানে খন্দকার রহমাতুল্লাহ আলাইহির কুরআনিয়া মাদ্রাসা, বাবা শরীর গান আল্লাহ না জাতির অসিলা করান। নারে থাকবি, নারে থাকবি, গ্রামবাসী গণ, কমিটি সাহেবান গণ, জনাব হাফিজ নাজিবুল ইসলাম সাহেব, জনাব হাফিজ নাজিবুল ইসলাম সাহেব, বলছি তোমার আব্বুর নাম কি? তোর আব্বুর নাম মোহাম্মদ রওশন আলী। আর ঠোলা কি গ্রাম? আলিপুরে মাসাল্লাহ। আসেন 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 আসেন, ঠিক আছে, আমি আছি, সব ঠিক করল, চিন্তা করুন। আসেন ভাই আসেন, ঠিক আছে ঠিক আছে, এসো বাবু ভাই আসেন, সব ঠিক আছে আসেন। ও ইমাম সাহেব, হুজুর আসেন আসেন আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন আপনি আসেন, আপনি আসেন একেন আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের একটু পরিচয় করিয়ে দিই, আমাদের হাফেজ নাজমুল ইসলাম, নাজমুল ইসলাম সাহেবের আব্বা, আমাদের জনাব ভাই রওশন সাহেব, রওশন সাহেব তো নারে তাকবি, আর আমাদের হাফিজ সাহেব হুজুরের, হাফিজ সাহেবের গ্রামের মসজিদের এমন সাহেব হুজুর, আমাদের কি যেন আমাদের জনাব হাফেজ মানোয়ার হোসেন সাহেব, বলুন নারে তাকবি। হাফেজ মানোয়ার হোসেন সাহেব বলুন জিন্দাবাদ। মসজিদের ইমাম সাহেব হুজুর এসছেন, বলুন নারে তাকবি। ওনার আব্বা আমাদের রওশন সাহেব বলুন জিন্দাবাদ। আমাদের হাফেজ নাজমুল ইসলাম সাহেব বলুন নারে তাকবি। আমাদের ওস্তাদ হাফেজ মনির ইসলাম সাহেব বলুন নারে তাকবি। কমিটি সাহেবান গণ, শ্রোতা গণ, গ্রামবাসী গণ, দাতা গণ, আমার খুনকাজি হুজুরের নেক দোয়া যেন আল্লাহ আমাদের সবাইকে নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার তরফ থেকে বলব, মাদ্রাসার তরফ থেকে পাঞ্জাবি লুঙ্গি, হাজি রুমাল, টুপি, আরো অনেক কিছু, সবের মধ্যে আতর শর্মা অনেক কিছু আছে মাদ্রাসার তরফ থেকে। না কচি, এটা আপনি তুলে দেন, না রে তাকবি, না রে কচি, মোসাফা করো হুজুরের সঙ্গে, মোসাফা করো, পায়ে হাত দিয়ে সালাম করে দাও, না সেটা হুজুর খোলো খোলো ছোট, হ্যাঁ আহা, আবার কি তাই না বাবা, আবার কি, আমরা একসময় ছাত্র ছিলাম, বুড়ো হয়ে গেছি এখন বাবু। আর আমার জায়গির বাইরে ভাই কই, জায়গি জায়গি সেও আসেন, মাশাল্লাহ, আসো বাবু এসো, আসো মাশাল্লাহ, জাগির ভাই ভাইয়ের বাড়িতে, বাবু একে আসেন, আপনি একে আসেন, কি নাম জানো ভাইয়ের বললেন?
আমাদের জনাব শেখ মঈনুদ্দিন সাহেব বলুন জিন্দাবাদ, জাহাঙ্গীর বাড়ি আমাদের জনাব শেখ মঈনুদ্দিন সাহেব বলুন জিন্দাবাদ, আল্লাহ তার দান খায়রাত মেহনত কে কবুল করেন বলুন আল্লাহ নারী। আমাদের জনাব শেখ মঈনুদ্দিন বাবু জাহাঙ্গীর বাড়ি ছিলেন, বেচারা এ পর্যন্ত দেখভাল করেছেন, আজকের ছেলেটা পাগড়ি নিয়ে বিদায় নেবে, তাই এসো বাবস এসো থাক ধরে রাখো, তুমি দেখো আব্বু রাখো তুমি ধরে রাখো। আমাদের মঈনুদ্দিন সাহেব ভাই আমাদের হাফেজ সাহেব কই, হাফেজ সাহেব কই ভাই, হাফেজ সাহেব ভাইকে অনেক কিছু দিচ্ছে নেতে, বলছি কি জামা কাপড় সব আছে মাশাআল্লাহ, আপনারা দোয়া করেন না রে দেখবি এসো দাদুস, হ্যাঁ আপনার ছেলে তো, হ্যাঁ মাশাআল্লাহ তোমাদের ভাই হয় তো, লাও লাও বসে দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই শোনো এখানে আসেন, আপনি এখানে আসেন, আপনি যান না এখানে দাঁড়ান, কি আছে বলছি বাবু টুপি আতর শর্মা এগুলো দিয়েছেন আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব মাশাআল্লাহ নারে তকবীর, কি জানা সেক্রেটারি সাহেব আমাদের ভাইয়ের নাম কি, আমাদের জনাব শেখ সাদেকউদ্দিন সাহেব বলুন জিন্দাবাদ, মাননীয় সেক্রেটারি সাহেব বলুন জিন্দাবাদ, জনাব সাদেকউদ্দিন সাহেব বলুন নারে তকবীর, কমিটির সাহেবান বলুন সাহেবানগণ বলুন জিন্দাবাদ নারে তকবীর। হ্যাঁ আপনি জান না কিন্তু, হ্যাঁ আমাদের কোরআন শরীফ পাঠ দিচ্ছে নামাজের মশাল্লা দিচ্ছে কচি, আপনার নাম কি, আমাদের জনাব শেখ আলাউদ্দিন বাবু নারে তকবীর নারে তকবীর নারে তকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কি বাক্স দিয়েছে তো, হ্যাঁ দেন না হাঁটলে আর কি আছে, সবাই মাশাআল্লাহ বাক্স দিয়েছে আমাদের, কি জানো না মঈনুদ্দিন বাবু বললেন না, আমাদের মঈনুদ্দিন বাবু মাশাআল্লাহ সুন্দর বাক্সটাও দিয়েছেন, সবাই খুশি হলেন না বলুন মারহাবা মারহাবা, আল্লাহ কবুল করেন, কচি দাও কচি তোমার এখানে বুকে বুকে একটু কেরাত তো করতে পারে আমাদের এই মাদ্রাসা কমিটির তরফ থেকে কোচে দিস তুমি দিস কমিটির তরফ থেকে এই 1000 টাকা হাফেজ সাহেবকে উপহার দিচ্ছেন আমাদের সেক্রেটারি সাহেবের হাত মাধ্যমে, আল্লাহ কবুল করে নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ মারহাবা। আরো কিছু আছে আর কেন মাশাআল্লাহ বলছি ছোট্ট না কেনা ফুলে ফুলে বাবু, হ্যাঁ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম, আসা وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ
أسألناه تبصيلا وكل إنسان أنزلناه طائره في العنق ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك يوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته আপনারা সবাই আমার তারে দোয়া করবেন, আমি আপনাদের তারে দোয়া করব। আপনাদের কাছে এতদিন ছিলাম ছেলে হিসেবে, আপনারা সহযোগিতায় আমার জায়গির মেহনতে ওস্তাদদের মেহনতে আল্লাহ পাক সিরাজ উদ্দিন কোরআনটা দিয়েছেন, তাই আপনারা সবাই আমার তারে দোয়া করবেন। ব্যবহার আচরণে যদি কোনো ভুল হয়ে যায় ছেলে হিসেবে মাফ করে দেবেন, আপনারা দোয়া করবেন আমার তারে বেশি বেশি করে যেন কোরআনের উপরে জীবনযাপন করতে পারি আর কোরআনটা যেন কিয়ামত পর্যন্ত ইয়াদ রাখতে পারি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ডেকে এলাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কে the